আসানসোলে উচ্চবিত্তদের এই সুগম পার্কে বন্ধ হতে চলছে জলের ব্যবস্থা, বন্ধ হতে যাচ্ছে আলোর ব্যবস্থা, গার্বেজও হয়তো পরিষ্কার হবে না, তার সঙ্গে সঙ্গে যত রকমের সুযোগ সুবিধে মেনটেনেন্স সেটাও হয়তো আর পাওয়া যাবে না, এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক কি কারণ তার আসুন আমরা দেখে নেব। নমস্কার, আমি চিনঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর আসানসোলের ধাতকার সুগম পার্ক আবাসনে, এবং বিশাল বিস্তৃত আবাসন, যে আবাসনে প্রায় হাজার খানেক পরিবার থাকে, এবং এই মুহূর্তে আমরা যে দেখাচ্ছি সেই পরিবারদেরকে দেখার দায়িত্ব যাদের, সেই সমস্ত কর্মীরা তারা আজ ধর্নায় বসেছে। এবং শ্রমিক কাজ করে, তারা বিভিন্ন সেক্টরে কাজ করে, সাফাই কর্মী আছে, সিকিউরিটি আছে, মেনটেন্স আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, প্লাম্বার আছে। আমরা আজকে দু মাস ধরে কর্তৃপক্ষ, মানে আমাদের যিনি সুগমের ম্যানেজমেন্ট, তারা বেতন দিচ্ছে না। তিনি একটি এজেন্সিকে নিয়োগ করেছেন ডুরেবল, সেও বেতন পাঠাচ্ছে না। কারণ হিসাবে যখন আমরা জানতে পারি, তখন সুগমের যিনি ম্যানেজার তিনি আমাদেরকে বলছেন যে সুগমের যারা রেসিডেন্সিয়াল তারা নাকি ভাড়া দিচ্ছে না, মানে মেনটেন্স খরচা দিচ্ছে না। এটা তাদের ব্যাপার, তাদের আইনি ঝঞ্ঝাটের ব্যাপার আছে, তারা বুঝুক। আমাদের স্পষ্ট কথা যে আমরা এই পরিষেবাটাকে এখনই বন্ধ করছি না, কারণ আমরা জানি যে এখানকার মানুষ যারা বসবাস করেন তাদের জল যদি বন্ধ হয়ে যায়, ইলেকট্রিক যদি বন্ধ হয়ে যায়, বা আপনার চলমান সিঁড়ি যদি বন্ধ হয়ে যায়, তারা খুব কষ্ট পাবেন। তাই আমরা সেই কাজগুলোকে সচল রেখে আজকে একটা অবস্থান কর্মসূচি নিয়েছি, এবং তার পাশাপাশি প্রশাসনকে আমরা জানাই, বড়বাবুকে আমরা একটা চিঠিও করেছি। আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে এই সুগমের যিনি কর্ণধার এবং সুগমের যিনি জিএম তাকে গ্রেপ্তার করতে হবে। তিনি বেআইনিভাবে কাজ স্টপ না করা সত্ত্বেও, ওয়ার্কাররা কাজ করা সত্ত্বেও দু মাসের বেতন দিচ্ছে না, পাঁচ মাসের গ্যাচুইটি জমা হয়নি, এবং দুজন শ্রমিক আমাদের আট মাস আগে মারা গেছে, সাফাই কর্মী শ্রমিক, তারা তাদের সাধ্য শান্তির জন্য ওরা অ্যাপিল করেছিল যে আমাদেরকে কিছু পয়সা দেওয়া হোক, সে পয়সাও সেই সুগম অথরিটি দেয়নি। আমরা খুবই মানে শোচনীয় অবস্থায় আছি। দোকানদার যখন দোকানে যাচ্ছি, দোকানে বলছে আগে মাসে তো মাস ধরে, খুবই মানে শোচনীয় অবস্থায় আছি। দোকানদার যখন দোকানে যাচ্ছি, দোকানে বলছে আগে মাসে তুমি পয়সা দাওনি, এখন তোমাকে জিনিস দেবো না। এভাবে আমরা চলতে পারছি না, একবারই চলতে পারছি না, কি করে চলবো, আমাদের মাথায় কোনো কাজও করছে না, ঠিক আছে। কিন্তু তাও এই অবস্থাতেও কিন্তু আমরা এখানে ডিউটি আসছি, আমাদের এতগুলো পরিবার আছে, তাদের ভালো মন্দ বিচার করে আমরা সুরক্ষা দেওয়ার জন্য তারা এখানে আমরা এসে পরে আট ঘন্টা ডিউটি করে আমরা নিজের নিজের আস্তে আস্তে আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু আমরা এইভাবে চলতে পারে না বেশি দিন। আমরা চাচ্ছি গ্যাজুইটি আমাকে দিয়ে বসিয়ে দিই। কিভাবে চলছে সংসার পরিবার? চলছে কিভাবে, এই যে পাঁচ ছ হাজার টাকা মতন দোকানে বাকি, এবার বলছে মাল দেব না, এবার তারপরে আর কি করব বলুন। এইভাবে চলতে থাকলে কি কাজ চালিয়ে যাবেন আপনারা? না, এটা অসুবিধা, এটা সবারই, প্রত্যেকের অসুবিধা হচ্ছে। আমাদের কোনো সিওরিটি নেই যে আমরা এই জুন মাসের বেতনটা আমরা পাবো কি না। মে মাসের টা নাহলে মেনটেন্স কাটা ছিল, কিন্তু সেটাও দিচ্ছে না। তো আমি জুন মাসের তো কে দেবে, দায়িত্ব কে নেবে, এভাবে তো আর চলতে পারে না। দায়িত্ব আমরা দ্বারস্থ হয়েছি, আমাদের আজ বিপত্তারিণী পুজো, এবং সেই পুজোকে না করে, পুজো উপেক্ষা করেও তারা কিন্তু পেটের দায় এবং পরিবারের জন্য তারা এখানে ধর্নায় বসেছে। সরাসরি যেটা জানাচ্ছে, এই যে আবাসন, সেই আবাসনের যিনি জিএম বিশু হারালালকা তাকে গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি তাদের। যেহেতু যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারা তাদের পাওনা পাচ্ছে না, এবং যারা বিভিন্ন রকমের এজেন্সি রয়েছে যারা এখানে কাজ করছে, শ্রমিকদের বঞ্চিত করছে, তাদেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছে তারা। এবং আগামী দিনে যে পরিস্থিতি হতে যাচ্ছে তাতে করে কিন্তু সুগম পার্কে যদি এই অবস্থা চলতে থাকে, সাধারণ মানুষ কোনো সুবিধা পাবে না, তাদের জল পাবে না, ইলেকট্রিক পাবে না, মেনটেনেন্স হবে না, ময়লা পরিষ্কার হবে না, যতদিন পর্যন্ত না এই পরিবারগুলোর সুবিধা দেওয়া হবে। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজে, সাবস্ক্রাইব করুন tsnmnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।